রাসূল বলেন আমি তিনটি জিনিস পছন্দ করি, কয়টি কয়টি? এক নম্বরে আতর, দুই নম্বরে নেককার বিবি, তিন নম্বরে হাদিসের মধ্যে বিভিন্ন রকম আছে, এক নায়াতে নামাজ, আরেক নায়াতে হালাল খাবার। এর যুবক ভাই যখন মায়ের নবী ঘোষণা দিলেন আমি আতর বড় পছন্দ করি, আমার আল্লাহ কো বন্ধু আপনি মুখ জবান থেকে আমি আপনি নবীর পায়ের তালু থেকে মাথা পর্যন্ত গোটা শরীরটাকে আমি আতর বানিয়ে দিয়েছি। এরে যুবক ভাই, আম্মা জানা এসে বলে নবীর গায়ের থেকে যখন ঘাম বের হইতো আমরা ঘামগুলো বোতলের পরে রাখতাম, বিভিন্ন বিয়ে শাদীতে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ও নবীর আল্লাহ কেমন পছন্দ করেন, নবীর আমার আল্লাহ কেমন ভালোবাসেন বলে নবী বলেন আমার নেককার বিবি বড় পছন্দ। বলে নবী এই কথাটা আপনি জবান থেকে বাইর হওয়ার পর আমি আল্লাহ নিজে ওকালতি করে আবু বকরের মেয়েকে আপনার বিবি হিসাবে গ্রহণ করিয়ে দিয়েছি। তিন নাম্বার বলে আপনি খাবার বড় পছন্দ করেন গো নবী। একদিন আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আলী যাও খেজুর নিয়ে আসো, এই গাছকে যা বলে আমি নবী বলছে খেজুর দেওয়ার জন্য, সুবহানাল্লাহ করতেন না, কিন্তু খেজুরের কোনো সিজন নাই, তখন কি নাই সিজন নাই, কিন্তু রসুল বলেছে। আলী এক কদম সামনে যায় এক কদম পিছে যায়, ব্যাপার কি খেজুরের তো এখন সিজন না, কিন্তু রসুল তো বলছে খেজুর আনতে, যাক আমি যা বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া চাদর পেতে গায়ে গাছ, আর রসুল বলছেন খেজুর দেওয়ার জন্য, কিতাবের মধ্যে লিখে সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতি খেজুর দিয়ে আলীর চাদরটাকে ভরে দিয়েছেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এতক্ষণ যা বয়ান করলাম ওই নবীর দাম বেশি না কম? কথা কয় না বেশি না কম? যুবকের দল ওই নবীর দাম কেমন বেশি বলে আল্লাহ বলেন আমার যেমন কোন শরীক নাই আর আমার নবীর কারো সাথে উদাহরণ নাই, সুবহানাল্লাহ কইতেন না। এ যুবক ভাই ওই নবীর কোন নাস্তিকের গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নবী নাকি নবী ছিল, নাউজুবিল্লাহ কইতে না। এ যুবক ভাই ও টঙ্গিবাড়ি এলাকার মুসলমান, আমার মায়ের নবীর যদি আমার কোনো নাস্তিক গালি দেয়, আমার নবীর যদি কোনো নাস্তিক ব্যঙ্গ করে, আমার নবীর দিয়ে যদি কেউ কথা কয়, ওর পাশি না হওয়া পর্যন্ত একটা মুসলমান ঘরে বসে থাকবো না, ঠিক কিনা বলো? এ যুবকের দল নবী আমাদের সবার, ঠিক কিনা বলো? এ যুবক ভাই সবাই নবীকে ভালোবাসি, ঠিক নেই? যে নবী ছাড়া কোনো উপায় নাই, ওই নবীর যদি আবার কেউ গালি দেয়, কারা কারা নবীর জন্য জীবন দিতে তৈরি হাত দুটো দেখা দাও। নারে তাকবীর, এর যুবক ভাই কেমন নবী জাননি? নবীর সামনে আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও যুবক ভাই আমার আল্লাহ জানে দেয় আমি আল্লাহ বললাম রব্বুল আলামিন। আল্লাহ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি হইলাম রব্বুল আলামিন। রব্বুল আলামিন কে? গোটা দুনিয়ার জন্য রব, গোটা দুনিয়াবাসীর জন্য রব, আমি হইলাম রব্বুল আলামিন।
আল্লাহর নবী হলো গোটা দুনিয়ার জন্য রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। আমি যেমন হাজার মাতলুকাতের রব, আমার নবীও আর হাজার মাতলুকাতের নবী, সুবহানাল্লাহ। কইছেন না এরে জীবন ভাই, ওই মায়ার নবী কেমন নবী আল্লাহ একটু পরীক্ষা করে।